নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয়, বৈশাখ মাস চলাকালীন তুলসী পাতার পাঁচটি পত্র দিয়ে করুন এই উপায়টি, ভাগ্য বদলাতে সময় লাগবে না। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে ১২টি মাসের মধ্যে বৈশাখ মাসকে বিশেষভাবে মান্যতা দেওয়া হয়। অন্যান্য মাসের থেকে বৈশাখ মাস অত্যন্ত উত্তম মাস যে কোনো কর্মের জন্য। শ্রাবণ মাস যেমন ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস, ঠিক তেমনই বৈশাখ মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি মাস। তাই বৈশাখ মাসে হরি ভক্তি, ভজন, কীর্তন করতে বলা হয়। এছাড়াও এই মাসে ব্রাহ্মণ সেবা বা বৈষ্ণব সেবাও করা যেতে পারে। বৈশাখ মাসে পবিত্র নদীতে স্নানের কথাও বলা হয়েছে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত তুলসী গাছে জলের ঝাড়া বেঁধে দিতে বলা হয়, তুলসী গাছে জল অর্পণ করতেও বলা হয়। বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ মাস হওয়ার কারণে সকল বৃক্ষের জলের প্রয়োজন হয়, তাই তুলসী সহ অন্যান্য গাছেও জল প্রদান করা উচিত। তুলসী গাছ হিন্দু ধর্মে দেবী হিসেবে পূজিতা হন, তাই এই বৈশাখ মাস জুড়ে তুলসী গাছে জল অর্পণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তুলসী গাছ কখনোই মাটিতে লাগাবেন না, তুলসী গাছ সর্বদা চেষ্টা করবেন কোনো বেদিতে বা মাটির টবে লাগানোর। তুলসী গাছের আশেপাশে জুতো ঝাঁটা কখনোই রাখবেন না, তুলসী গাছ যেখানে রাখবেন তার আশেপাশে কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না। এই সমস্ত কিছুই বাস্তুদোষ আনে আমাদের সংসারে। এছাড়াও তুলসী গাছকে অন্ধকারে কখনোই রাখবেন না। বৈশাখ মাসে সপ্তাহের যে কোনো দিন কিংবা পারলে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ৫টি কিংবা ৭টি তুলসী পত্র হাতে নিয়ে অশ্বত্থ গাছে শ্রীহরির নাম জপতে জপতে প্রদক্ষিণ করবেন। ঠিক ততবারই প্রদক্ষিণ করবেন যত সংখ্যক আপনার হাতে তুলসী পত্র থাকবে। মনে করা হয় সনাতন হিন্দু ধর্মের বহু দেবদেবীর বাস এই অশ্বত্থ গাছে, তাই বৈশাখ মাসে তুলসী গাছের পাশাপাশি অশ্বত্থ গাছেও জল অর্পণ করুন। মনে করা হয় অশ্বত্থ গাছের সেবা করলে সকল দেবদেবতার সেবা করা হয়। তুলসী পাতা সহযোগে অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করলে সেই প্রদক্ষিণ সম্পন্ন হলে তা কোনো প্রবাহিত জলে সেই তুলসী পত্র ভাসিয়ে দিন, এতে আপনার জীবনের সকল বাধা কেটে যাবে। এছাড়াও বৈশাখ মাসে গঙ্গা জল অথবা কাঁচা গরুর দুধ ভগবান শ্রীহরিকে নিবেদন করুন, এতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও একটি পাত্রে কিছুটা গঙ্গা জল এবং তাতে কয়েকটি তুলসী পাতা দিয়ে সেই জল আপনার গৃহের চারপাশে ছড়িয়ে দিন, এছাড়াও ঘরের চৌকাঠে ছড়িয়ে দিন। এতে ঘরের মধ্যে থাকা সকল নেগেটিভিটি দূর হবে, গৃহে পজিটিভিটি আসবে। এই কয়েকটি উপায়ের মাধ্যমে বৈশাখ মাসে মা লক্ষ্মী দেবী ও শ্রীনারায়ণ দেবীর কৃপা দৃষ্টি পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।